ঋষিমুখ আরডি ব্লকের সিসি রোড নির্মাণের গুণগত মান নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনা ঋষিমুখ ব্লকের বাজার সংলগ্ন সৎসঙ্গ আশ্রমের কাছে। আরডি দপ্তরের থেকে 420 মিটার দৈর্ঘ্য রাস্তা 66 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঋষিমুখ ব্লকের বাজার সংলগ্ন সৎসঙ্গ আশ্রমের পেছনে। এই রাস্তা নির্মাণের কাজ নিয়ে উঠছে বিভিন্ন ধরনের অভিযোগ। রাস্তাটি নির্মাণ হয় ঋষিমুখ আরডি ব্লকের তত্ত্বাবধানে। রাস্তা নির্মাণের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারের ওপরে অভিযোগের আঙুল তোলে এলাকাবাসী। গুণগত মান বজায় না রেখে নিম্নমানের কাজ হয়েছে এই অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে ক্ষোভ উগড়ে দিয়ে এলাকাবাসীদের দাবি, অতিসত্বর এই রাস্তা পুনর্নির্মাণ করে চলাচলের যোগ্য করে তোলা হোক। এলাকাবাসীদের অভিযোগ, রাস্তা নির্মাণের ক্ষেত্রে কথা আর কাজের মধ্যে অনেক গরমিল রয়েছে। রাস্তার বিভিন্ন জায়গায় এবং পুকুর পাড়গুলোতে সাইড ওয়াল ও গার্ড ওয়াল না দিয়ে রাস্তা নির্মাণ করে ফেলেছে ইঞ্জিনিয়ার সুব্রতগঞ্জ চৌধুরী, এমনই অভিযোগ তুলছে এলাকাবাসীরা। রাস্তা নির্মাণের ক্ষেত্রে নেট ফিনিশিং দেওয়ার কথা থাকলেও নাকি নেট ফিনিশিং দেওয়া হয়নি বলে অভিযোগ। ইটের টুকরো, সিমেন্ট, বালি দিয়ে ঢালাইয়ের রাস্তা নির্মাণ হলেও 6 মাস অতিক্রান্ত হতে না হতেই রাস্তার মধ্যে ফাটল সহ খোঁচা খোঁচা ইট মাথা তুলেছে রাস্তার মধ্যে। পাশাপাশি সাইড ওয়াল না থাকায় রাস্তার মাটি সরে যাচ্ছে। পুকুরের পাড়ে টিনের ফেলা সেটিং ভেঙে পুকুর নষ্ট হচ্ছে। যে কোনো মুহূর্তে রাস্তা ভেঙে যাওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না এলাকাবাসীরা। অভিযোগ, 15 থেকে 20 মিটার রাস্তা নির্মাণ না করেই শেষ করে দেওয়া হয় রাস্তার কাজ। পাশাপাশি আরও অভিযোগ, রাস্তার বিষয়ে কথা বলতে গেলে ইঞ্জিনিয়ার নাকি আক্রমণ করতে যায় এলাকাবাসীদের। এই বিষয়ে আরডি দপ্তরের আধিকারিক এবং ঋষিমুখ ব্লকের বিডিওকে জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি। তাই সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে এখন এলাকাবাসীরা চাইছে গুণগত মান বজায় রেখে রাস্তাটি পুনর্নির্মাণ করা হোক। কাজটা ঠিক মতন করিবে কইছিল, যেভাবে করার কথা আছিল সেভাবে তো হয়েছে না রাস্তাটা। অন যাতে সুন্দরভাবে হয়, আবার সুস্থভাবে যাতে রাস্তা হয়, আমরা যাতে চলাফেরা ঠিকভাবে করতে পারি, এইভাবে আমরা দাবি রাখছি। তখন কাজ হইতে আছে, আমরা দেখলাম খুব নির্মমানের কাজ। এখানে জালি টালি দেওয়ার কথা আছিল, ফেলা সেটিং দেওয়ার কথা আছিল, কোনো কিচ্ছু না। এইদিকে শুধু একটা ফেলা সেটিং না, আর ওইদিকে পুকুর আছে, ওই পুকুরগুলোর মধ্যেও ফেলা সেটিং দেওয়ার কথা। তারপরে কাজ যখন পঞ্চায়েত থেকেও মনে হয় এটা দাবি রাখছে যে কাজটা নিম্নমানের হয়েছে, তখন এসডিও, ডিএম, বিডিও সাহেব এরা অনেকেই আইলো। একদিন আমার সঙ্গে দেখা হলো, যেমন এই পাড়াটা আমরা লাভ দিয়ে এই আমার বাড়ির দিকে যাইতে এখানে লাভ দিয়ে উঠোন লাগবে। কইবার পর একটু ঢালাই দিল, ঢালিতে এমনভাবে দিছে এখন আমরা সাইকেল বাইক নিয়ে ঢুকতেই আমরা কিন্তু বুকে একটা ব্যথা লাগে মানে এটা মানে ওই না দেওয়াটাই ভালো আসলো এইরকম একটা পজিশান। আর ওদিক দিয়ে লাস্টে যে রাস্তাটা প্রায় 15 থেকে 20 মিটার রাস্তা করা হয়নি, এটা কিন্তু ধরা আসলো ব্রিজ পর্যন্ত, ব্রিজের থেকে একটু আগে পর্যন্ত ধরা, খুঁটি টুটি সব রইলেও আমরা দেখলাম। আর এখানে যে ঢালাই দেওয়া হলো এটা তো এত নিম্নমানের ঢালাই, এটা হয় না, একদিন একটা রাস্তার ঢালাই। এখন রাস্তাটা প্রতিটা জায়গায় ফাটি ফাটি যাইতে আছে, এখন কোনো গাড়ি ঢুকানো যাইতে আছে না। আমরা একটা মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে আমরা ওয়াল তুলে দিই, আমার পুকুরে ওয়াল তুলে দিই, আমার সাইডে দিকে দিলে ডিস্টার্ব এখানে ওয়াল তোলা হবে কথা হয়েছে। মিটিংয়ে তো সিদ্ধান্ত দিয়েছে, সারা লোক সবাই আসেন আমার হেয়ার দিদি আয় কাম ধরা এলাইছে ফটাফট কাম ধরা, এইবার কাম করি যার ওয়াল টোয়াল কিছু নেই, বাসে আনি ফেলাছেন তখনও বাধা দিস না, ধরা ফেলাছেন ধরা আছে ওয়াল ধরা নেই, এই কথা কই আমার বহুত কিছু বার্গেটিং হয়েছে রাস্তা এই ব্যাপার নিয়ে। আমার পুকুর ফেলার নিয়ে পুরো রাস্তা দেখবেন কদিন বাদে হারিয়ে যাবে, হারিয়ে গেছে ইঞ্জিনিয়ার বাড়ি ঘাটাতে লাইন ঘুরে হারিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।